হ্যালো গাইস, আমরা সকালে উঠে বই পড়তেছি। তুমি কি করছো? আমাদের এখানে এখন পড়াশোনা চলছে, তাই না? নাম বলো তো শোনা তোমার একটু। ভাইয়ের নাম কি? তোমার নাম কি? আমার নাম শ্রেষ্ঠা বর্মণ। হ্যালো, এখন ললিপপ খাচ্ছে, দুটো দুই হাতে নিছে। এ ওরে বাবা, ওরে বাবা, তুমি খেতে পাও? হ্যাঁ, তাই না বাবা? পড়াশোনা করার বাদে দৌড়েছে, তাই না? চলো বই পড়ে যা, যাও স্কুলে যাবা। সকাল সকাল জল খাইতেছে, জল পিপাসা হয়ে যাও। সকাল সকাল একা একা জল খাচ্ছে, কত সময় দেখো। দৌড় দিছে, দৌড়। দুপুরের মেনুতে আছে পটল আলু ভাজা, অলরেডি পটলটা ভাজা হয়ে গেছে। এখানে আছে ডিম আলু দিয়ে ঝোল, এখানে মাছ হবে, মাছের ঝোল, আর এখানে আছে কাঁঠালের গুটি দিয়ে হবে ভাজা। মাছ ভাজা হয়ে গেল, এখন আমি মাছের ঝোলটা করে নেব। মশলা আমি দিয়ে দিয়েছি, ওটাকে ভালো করে কষিয়ে দেবো। এই দেখো কীরকম করে তাকায় আছে, কীরকম করে তাকায় আছে। কি ওখানে তাকায় কী করছিস? এই 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 কী করতেছিস? ও দেখতেছে ক্যামেরার দিকে। এদিকে তাকা, এদিকে তাকা। আজকে একটু আকাশে রৌদ্র উঠছে, বৃষ্টি নেই আজকে। আজকে রৌদ্র উঠছে, ভালোই রোদ উঠেছে আজকে। গাছের পাতা খাইতেছে। এই যে কোনো মাছের ঝোলে মাছ ধরা হয়ে গেছে, মাছের ঝোল অলরেডি হয়ে গেছে, নিয়ে নেবো। আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, সাথে আছে ডিমের পাতলা পাতলা ঝোল আলু দিয়ে, আর এখানটায় আছে মাছের কারি শুধু মশলা দিয়ে। এই দেখো কী খাচ্ছিস রে? গাছের পাতা খাচ্ছে। এই দেখো আমাদের এখানে একটা লঙ্কার গাছ আছে, লঙ্কাটা দেখো কত ছোট ছোট কিন্তু খুব ঝাল। এই দেখো লঙ্কা কিন্তু একদম ছোট, চিকন চিকন কিন্তু খুব ঝাল। আরও আছে কিন্তু ওগুলো মরে গেছে, এটাই আছে। আর এখানে একটা চারা আছে ছোট্ট, মা এখানে লাউয়ের চারা লাগাইছে, কোনো ছোট বৃষ্টির জন্য এরকম হয়েছে। খুব বৃষ্টি হচ্ছিল না যার জন্য। এই দেখো
এই যে কত সুন্দর, এই দেখো, এই দেখো, এই দেখো কত পেয়ারা, এই দেখো পুরা গেছে পেয়ারা। ওদিকটা আবার বেশি দেখা যাচ্ছে না ঠিকঠাক, ওই দিকটাও আছে। এই দেখো কত পেয়ারা, খেতে খুব মিষ্টি, খুব ভালো পেয়ারা, খুব বড় বড় হয়, দেখছো কত বড় পেয়ারা। এই দেখো মা বাবা কীভাবে ঘুমাচ্ছে, দেখছো কীভাবে ঘুমাচ্ছ, ওর বিছানা কোথায়, ও শুয়ে আছে কোথায়। এখানে টিভিতে সিরিয়াল হতেছে পুনর্বিবাহ, অনেকদিনের আগের সিরিয়াল।